দেব সম্বন্ধী ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা গত 7 তারিখে বিএনপির পক্ষ থেকে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ একটু সেট করি এবং দেখছিলেন আহ্বক আমি এবং উপদেষ্টা আমাদের সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ডক্টর মকবুল হোসেন সাহেব। আমরা 7 তারিখে এই কমিটি গঠন করতে বিভাগীয় কমিটি গঠন করেছি এবং বিভাগীয় কমিটি 11 তারিখের মধ্যে প্রত্যেক জেলায় জেলায় এই কমিটি গঠন করে। আমরা এই 11 তারিখ থেকে আজ পর্যন্ত দেশের প্রত্যেকটি জেলা থেকে যেসব খবরাখবর আমরা পেয়েছি সেসব খবরকে আমরা একত্রিত করে আপনাদের সামনে আজকে উপস্থাপন করার জন্য আমাদের মহাসচিব জেলা মির্জা ফখরুল আলমগীর এসেছেন এবং আপনাদেরকে পুরো রিপোর্টটা উপস্থাপন করতে বসান। সার্বিক যে পরিস্থিতি সারা বাংলাদেশের সেই ব্যাপারে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করতে এবং আমাদের এই কাজে আমাদের এই পর্যবেক্ষণ কমিটির 1নম্বর সদস্য আমাদের ডক্টর জাহির সাহেব পুরা কাজের সমন্বয় করেন, উনিও এখানে উপস্থিত আছেন। তো এখন আমি অনুরোধ করবো আমাদের মহাসচিব সাহেব আলমী সাহেবকে পুরো রিপোর্ট উপস্থাপন করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, প্রামাণিক আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় একটি মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং সেল কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কেন্দ্রীয় কমিটি গঠিত হয় আপনার 7/5-এ, তারপরে সেই দিনই বিভাগীয় কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয় সেই কমিটি। পরবর্তীতে 10/5-20 তারিখের মধ্যে জেলা কমিটিগুলো গঠন করা হয় এবং 11 তারিখ থেকে এই পর্যবেক্ষণ জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের যে কাজ কার্যক্রম সেটা শুরু হয় এবং সেখান থেকে আপনার সমস্ত রিপোর্টগুলো যেগুলো যতগুলো আজ পর্যন্ত এসে পৌঁছেছে সেই রিপোর্টগুলোকে কম্পাইল করে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমি একটা জিনিস আপনাদের কাছে যেটা বারবার বলে আসছি এবং আমরা বলতে চাইছি যে দুর্ভাগ্যজনকভাবে গোটা করোনা ফলে সৃষ্ট যে আপনার অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা একটা আমরা সোজা বাংলা একটা কথা বলি আপনাদের ল্যাজে গোবরে হয়ে যাওয়া, নিজেদেরকে মেস পাওয়া হয়, একটা মেস হয়ে গেছে। আজকে সকালেও আসার আগের মুহূর্তে দেখলাম যে আপনার হাজার হাজার মানুষ ফেরির উপরে ওঠে, তারা ফিরছে। কয়েকদিন আগে কিন্তু ঢাকায় ফিরলো একইভাবে, আবার এখন দেখছি আপনার এই ঈদের আগে একইভাবে আপনার ফিরছে দেশের মাটিতে। যে বিষয়টা সবচেয়ে প্রকট হয়ে দেখা যায় সে বিষয়টা হচ্ছে যে সরকারের চরম সিদ্ধান্তহীনতা, অযোগ্যতা, কোন বিষয়টাকে তারা সমন্বয় করতে পারছে না, করার ফলে জনগণ আরো বেশি করে আপনার এই হুমকির মুখে পড়ছেন, সাসেপ্টেবল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো প্রধান প্রধান বিষয়। আমি সংক্ষেপে আপনার যে কথা আপনাদের কাছে অফিস চলে যাবে সংক্ষেপে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে একটু পয়েন্ট ওয়াইজ তুলে ধরতে চাই। কোভিড-19 করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ব্যাংকার, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, তাদের প্রতি গভীর আমরা শোক প্রকাশ করছি, তাদের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই করোনা মোকাবেলায় অগ্রসেনানী হিসেবে কাজ করছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবা কর্মী, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ সাংবাদিক, বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, পরিচ্ছন্নতা কর্মী,
ব্যাংকার শ্রমজীবী মানুষ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাপায় গোটা বিশ্ব আজ প্রায় নর্মবর্ণ করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ মৃত্যুবরণ করেছে আক্রান্ত প্রায় 48 লাখ প্রায় 2 মাস আগে বাংলাদেশে করোনা রোগী শনাক্তের পর সরকারের সমন্বয়হীনতা উদাসীনতায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত মৃত্যু সংখ্যা মানুষের জীবন বাঁচাতে ব্যর্থ হচ্ছে সরকার যখন চীনেই করোনা মহামারী শুরু হলো তখন সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি তখন তারা অন্য একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল প্রথম থেকে তারা যথাযথ পদক্ষেপ নিলে তারা আজ নাশের সারি দীর্ঘ হতো না মানুষকে বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদি তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন তাহলে তারা জনগণের আপনাদের মনে আছে যে আমরা যখন প্রথম এই বিষয়টা নিয়ে কথা বলি তারপরে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে আমরা বিধি সঞ্চার করছি এবং আমরা চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি পৃথিবীর ব্যাপারে এবং শব্দটা আমরা খুব বেশি মার্জিত শব্দ ছিল না এইভাবে তারা আমাদেরকে তিরস্কার করেছেন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এটা এমন কোনো ব্যাপার নয় আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা সবকিছুই মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এটা যে একটা সাধারণ স্বাস্থ্য আপনার সর্দি কাশি জ্বর ব্যাপারে এটা এমন কোনো ব্যাপার না এই বিষয়গুলো তারা তখন উপলব্ধি করতে পারেনি আমরা এই কথা উল্লেখ করেছি কিন্তু আপনার যদি মনে থাকে আমি তখন বারবার করবো যে মন্ত্রী দে আর ফেলিং টু রিয়ালাইজ দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন কি হতে পারে সেই জিনিস তারা চিন্তা করছে না আমরা কিন্তু চিন্তা করেই প্রথম থেকেই কথা বলেছি কিন্তু আমি বারবার রিপিট করছি এই জন্য এর আগেও বলেছি যে আমরা এটা মেনশন করেছি যে ঘটনা ঘটতে পারে তারা সেই বিষয়কে কখনই আমলে নেন আপনারা দেখছেন যে এখন খাদ্যের জন্য হাহাকার করছে দেশের সব জেলায় ত্রাণের জন্য গরিব অসহায় মানুষ বিক্ষোভ করছে সড়ক অবরোধ করছে অন্যদিকে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না করোনা আক্রান্তরা এমনকি অন্যান্য রোগে আক্রান্তরা যত চিকিৎসা পাচ্ছেন না বিনা চিকিৎসায় পথে ঘাটে বসে ফুটপাতে এখন লাশ পড়ে থাকার খবর ওখানে বেরিয়ে আসছে কি নিদারুণ একটা অবস্থা শাহবাগে লম্বা লাইন ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেও করোনা টেস্ট করাতে না পেরে সড়কেই ছেড়ে পেয়ে চোখের সামনে প্রাণ হারিয়েছেন কিন্তু করোনা টেস্ট করতে মানুষ মারানোর শিকার হচ্ছে আপনার গতকাল একটা পত্রিকায় দেখলাম যে আপনার পিজিআর পদের সামনে রেডিও যে আপনার সম্প্রচার কেন্দ্রটা ছিল তার সামনে রাত 3টা থেকে ওখানে আপনার খবরের কাগজ বিছিয়ে চাদর বিছিয়ে তারা করোনা টেস্ট করার জন্য শুয়ে আছে মানুষ লাইন ধরে ফিরে যাচ্ছে টেস্ট না করে আপনারা গণমাধ্যমে দেখেছেন বিএসএমই হাসপাতালের সামনে সড়কে কি লম্বা লাইন আগের রাতে লাইন ধরে অসুস্থ রোগীরা কিভাবে শুয়ে আছে বসে আছে তারপর টেস্টের সিরিয়াল পাচ্ছে অন্যান্য হাসপাতালগুলোতে একই অবস্থা যে পরিমাণ টেস্ট হচ্ছে তা আবার এখন পর্যন্ত করোনা দিনে 10,000 ওঠে টেস্টে 10,000 এখন পর্যন্ত পার হতে পারে এর মধ্যে আক্রান্তের সংখ্যা 16% যদি বেশি টেস্ট হতো তাহলে আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যেত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলেছে টেস্ট 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 টেস্টের কোনো বিকল্প নেই যত বেশি টেস্ট করা হবে তত বেশি সংক্রমিত জনগোষ্ঠীকে বাঁচানো সম্ভব হবে আর সেই জন্যই ট্রাম্প সাহেব বলছেন নো টেস্ট নো করোনা যে আপনারা স্পিড খেয়াল করে দেখছেন সে আমেরিকাতে বলেছে যে টেস্ট করে যত বিপত্তি নো টেস্ট নো করোনা একটা সংখ্যা বাড়বে না অভিযোগ রয়েছে সরকার কিছু পদস্থ কর্মকর্তার মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় এই যদি সরকারের চতুর্থ কর্মকর্তার অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি তার সহকারী বুঝতে পারছে শুধু কিটের অভাবে করোনা টেস্ট করতে পারছেন না আক্রান্ত রোগীরা অথচ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কিট এখন পর্যন্ত অনুমোদন করা হয় করোনা আক্রান্ত এই বেসরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 349 জনের এটা বোধ হয় আজকের সকালের রিপোর্ট পর্যন্ত আক্রান্ত 23,870 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা আরো 40 গুণ বেশি হবে গণমাধ্যমের তথ্য মতে করোনা উপসর্গে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় 1100 জন অর্থাৎ উপসর্গ নিয়ে
আপনি যেটা করতে বলতে বাবা অসুখ পাই আপনাদের যে করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে আবার করোনায় মৃত্যুর মধ্যে ইনক্লুড করা হয় ডাক্তার 780 জন আক্রান্ত নার্স 600 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত 550 জন এর মধ্যে 5 জন মৃত্যুবরণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী 700 আক্রান্ত হয়েছেন 2200 অধিক অন্যান্য বাহিনীর আরো 600 সদস্য আক্রান্ত এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন প্রায় 15 জন গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছেন 135 জন 3 জন মৃত্যুবরণ করেছেন আর কোনো একজন আছেন হাসপাতালে আসেন সংক্রমণ এখন উর্ধ্বমুখী সরকার করোনা মোকাবিলায় চারদিক থেকে ব্যস্ত দেশ উন্নয়নের মহাসড়কে আছে বলে সরকারের মন্ত্রীরা প্রতিদিন মুখে পুড়িয়ে ওড়াচ্ছেন অথচ স্বাস্থ্য খাতে জিডিপির 1% বরাদ্দ দেওয়া হয়নি আমরা যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছিল তা হরি লুট হয়েছে আপনারা দেখেছেন যন্ত্রপাতি করে নামে কিভাবে সরকারি টাকা লুট হয়েছে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ভেন্টিলেটর ব্যবস্থা অপ্রতুল দেশের 90% হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাই নেই এমনকি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় নিম্নমানের মাল সরবরাহ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিপদে ফেলে দিয়েছে সরকার নিজেরা আতঙ্কিত হয়ে এখন তারা রোগীদের চিকিৎসা দিতে ভয় পাচ্ছে সরকারের ব্যর্থতায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ সাংবাদিক চিকিৎসক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই মুহূর্তে লকডাউন শিথিল ও যথাযথ তদারকি না করে দেশকে ভয়ঙ্কর বিপর্যয়ের কবলে ফেলে দিয়েছে দাম্ভিকতা ছাড়া তাদের আর কিছুই নেই প্রতিটি ক্ষেত্রে অদূরদর্শিতা সমন্বয়হীনতা উদাসীনতা ও একদমই মনোভাব প্রকাশ পেয়েছে করোনায় মৃত্যুর দায় অবশ্যই সরকারকে নিতে হবে এখানে একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকাতে ফুল পেজ একটা হয়ে আপনার ফ্রন্ট পেজে অনেকগুলো রিপোর্ট বেরিয়েছে হেলথ সেক্টর নিয়ে হেলথ সেক্টরটা নিয়ে পুরো একবারে আমার কাছে মনে হচ্ছে এই এই রিপোর্টটা সকলের দেখা উচিত যে আসলে ওরা বলছে যে গত 10 বছর ধরে অর্থাৎ 1 দশকে হেলথ সেক্টরকে নেগলেক্ট করা হয়েছে এবং জিডিপির যে পরিমাণ আপনার 10 বছর আগে যেটা ব্যয় হতো সেটাকে ব্যয়ের পরিমাণটা কমে গেছে মানি বেড়েছে কারণ বাজেটের ইটাও বেড়েছে জিডিপি বেড়েছে বাজেটের সবকিছু আপনার আয়তনটা বেড়েছে কিন্তু পার্সেন্টেজ ওয়াই আপনি হেলথের কমে গেছে এবং আপনারা নিজেরাই জানেন আমাদের অনেকের অভিজ্ঞতা আছে আপনাদের সকলেরই যে পাবলিক সেক্টরে যে হাসপাতাল এগুলো তো ধোকা দেয় আমার ঠাকুরগাঁয়ে একটা সদর হাসপাতাল আছে আগে ছিল আপনার এটা 100 বেডের এরপর এটা 250 বেডের করা হয়েছে 500 বেডের করা পেছন দিকে বিল্ডিং তোলা হয়েছে কিন্তু আপনার ভেতরে ঢুকলে দ্য মোমেন্ট টু এন্টার আপনার নাক বন্ধ হয়ে আসতে হবে করতে হবে দুর্গন্ধ চতুর্দিকে আপনার একটারও টয়লেট ঠিক নেই ভয়াবহ অবস্থা আপনার অলরেডি আপনার সমস্ত ক্লাস্টার ক্লাস্টার কষে পড়ে যাচ্ছে আপনার কাজের মান এত খারাপ এই 10 বছর যেতে না যেতে সব নিয়ে এই ঘটনাটা কিন্তু আপনার একটু কমন জেনারেলাইজ করা যায় যে স্বাস্থ্য এরা যে লক্ষ্যটা হচ্ছে কি বিল্ডিং তৈরি করতে বিল্ডিং তৈরি করবে ভবন তৈরি করবে ইম্পোর্ট করবে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্ট চালানোর লোক নেই আমার অভিজ্ঞতা আপনাকে বলি আপনার কাশেমপুর গেলে ওখানে একটা 250 বেডের হাসপাতাল কাশেমপুর গেলে এবং সেখানে আপনার লেটেস্ট ইকুইপমেন্ট মেশিনারি আপনার আছে কাশেমপুর গেলে টেকনিশিয়ান একটাও একজন বন্দি তিনি বোধ হয় তার ফার্মেসি ছিল যখন তিনি আপনার বাড়ি ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আপনার ফার্মেসিস্টের কাজ করে ওষুধ তখন আপনি একজন ডেন্টিস্ট ছিলেন আরেকজন ডাক্তার ওয়ান ডেন্টিস্ট ওয়ান ডক্টর নো টেকনিশিয়ান এবং আজকে আপনার উঠে এসছে সেই পত্রিকাতে আজকে সবচেয়ে বড় প্রয়োজনটা কি দাঁড়িয়েছে আপনার যে টেকনিশিয়ানের যে আপনার নমুনাটা নেবে নমুনা সংগ্রহ করবে তাকেও কিন্তু আপনার টেকনিক্যালি অনেক বেশি ইকুইপড হতে হবে জানতে হবে বুঝতে হবে সেগুলো কিন্তু আপনার নেওয়ার লোক নেই হ্যাঁ মাত্র 135 জন আপনার দেখলাম টেকনোলজি অনলি 135 হোল কান্ট্রি আপনি চিন্তা করে দেবেন এবং গত 12 বছর ধরে কোন
টেকনোলজিস্ট ইন আপনারা রিক্রুট করা হয় রিক্রুটই করা হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা আমি মনে করি যে দিজার আমি এটা আগে কেন বলছি এগুলো আপনার ক্ষমাহীন অপরাধ আপনি খরচ করছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করছেন আপনারা মেগা প্রজেক্ট তৈরি করছেন আপনারা এত বড় বড় সমস্ত প্রজেক্ট দিচ্ছেন অথচ যেটা বেসিক ফান্ডামেন্টাল কনস্টিটিউশন রাইট আমার মানুষের স্বাস্থ্য সেবা সেখানে আপনি কিছু করছেন এই বিষয়গুলো ভাগ্যজনকভাবে বারবার বললেও দেখবেন আবার কালকে আমাদের ওয়াজির কাদের সাহেব আবার বলবে যে শুধু এরা কথাই বলে এরা কোনো কাজ করে না এবং কোনো কিছু করে না আমরা কি কাজ করি না করি সেটা আমরা জানাবো আর আমাদের তো কাজ করার কথা না আপনারা তো জোর করে সরকার দখল করেছে জোর করে সরকার দখল করে এখন একটু এই কাজগুলো দেখেন মানুষের কাছে খুব ফলাও করে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কত লক্ষ মানুষকে আপনার এই দিচ্ছেন 2,500 টাকা করে পঞ্চাশ লক্ষ এই টাকাটাও কিন্তু গভর্নমেন্টের টাকা কোনো ব্যক্তির টাকা তাই না সরকারি টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা এই দাম দিচ্ছে কিন্তু কি হচ্ছে কি আজকেও আপনার পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় এসছে এখন বলছে আরো 8 লক্ষ তালিকা বাতিল করে ওগুলোকে নতুন করে করা হবে আজকে এসছে 8 লক্ষ নতুন করে আপনার সংশোধন করা হবে অর্থাৎ যে অভিযোগটা এসছে যে সমস্ত দলীয় লোকজনদেরকে নামিং তালিকা করা হয়েছে এবং একটা টেলিফোন নাম্বারে 500 জনের নাম এবং সেখানেও চরম দুর্নীতি ত্রাণের দুর্নীতি আপনারা সবাই নিজেরাই দেখেছেন খেপেছেন দেখিয়েছেন কিভাবে ত্রাণের দুর্নীতি হচ্ছে মানুষ খেতে পায় না অসহায় আমি আসার সময় দেখলাম যে একই চিত্র আজকে পত্রিকা এসছে আমার ঠাকুর গায়ে আপনার একজন মানুষ অসর না সে আত্মহত্যা খাদ্যাভাবে ঋণে জর্জরিত অর্থাৎ আলামতটা কিসের আলামতটা হচ্ছে সেই 1974 আমরা এই কথাগুলো কিন্তু বারবার করে প্রদান করেছি সরকার সরকারকে সতর্ক করলে সাবধান করলে সাধারণের সরকার ত্রুটিটা দেখে দিন তারা বলেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে এই যে নেগেটিভ ওয়েতে সবসময় তারা দেখছেন আমাদেরকে বলেন আমরা তো পজিটিভলি বলছি আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি দিস আর দা প্লেসেস যেখানে তোমার টিকা দেখা দরকার আমরা আঙ্গুল দিয়ে দেখে দিয়েছি এই সেক্টরগুলোতে তোমার এই কাজগুলো করা দরকার এই বরাদ্দটা এভাবে হওয়া দরকার বারবার করে বলেছি যে ত্রাণ বিতরণের সেনাবাহিনীকে কে দায়িত্ব দিতে হবে আমাদের কথা তারা এখনো কর্ণপাতি করে দুঃখজনক ভাবে সেনাবাহিনীকে রাস্তায় মোড়ে আপনার শুধুমাত্র ডিস্টেন্সিং মেনটেন করার জন্য দিচ্ছে একটা মাইক আছে এটা সেনাবাহিনীর কাজ সেনাবাহিনীকে অবশ্যই আমি এখনো বলছি জোর দিয়ে বলছি যে ত্রাণ কার্যে সেনাবাহিনীকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে দায়িত্ব দিতে হবে হ্যাঁ এবং আপনার এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা হচ্ছে যে আপনার কি করছেন সরকারি ছুটি দিচ্ছে সাধারণ ছুটি সরকারি দরকার সাধারণ ছুটিতে আপনি তো আইনগতভাবে আপনি বাধ্য করতে পারেন না সরকার পারেন না কোনো আইনগত বাধ্যবাধকতা হতে পারে না আপনি কেন লকডাউন করেন কেন আইনগত ব্যবস্থা নেন নিজের আপনার সরকারি বন্ধ করেন আইনের যে ব্যবস্থা সেটা নেন ওইখানে আপনাদের যে অযোগ্যতা তার প্রমাণিত ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হয় যে দোকান খুলে দাও রেস্টুরেন্ট খুলে দাও সম্পূর্ণ সাংঘর্ষিক সোশ্যাল ডিস্টেন্সিং এর সঙ্গে যে কনসেন্ট যে চিন্তা সেটার সঙ্গে আপনার এই দোকান খুলে দেওয়াটা সাংঘাতিক ভাবে আপনার একেবারে সাংঘর্ষিক আপনারা দেখে দেন আজকে পত্রিকায় কালকে ছিল পত্রিকায় আপনার ওল্ড ঢাকা কিসের সোশ্যাল ডিস্টেন্সিং হাজার লক্ষ মানুষ সমস্ত রাস্তায় নেমে আমাদের তো জানার কথা যেটা হবে ঈদের সময় ঈদের আগে মানুষের অভাব যারা কাজ করতে কাজ পারে দিচ্ছেন আপনারা যারা দিন আনে দিন খায় তাদের প্রবলেম আছে তাদের জন্য তো আমরা বলেছিলাম যে তাদেরকে যেন 3 মাস 5,000 করে টাকা অর্থাৎ 15,000 করে টাকা দেওয়া হয় তাদেরকে যাতে করে 3টা মাস তারা টিকতে পারে চলতে পারে সেগুলো তো ওনারা কাছেও যায় আমরা 85 লক্ষের কথা বলেছিলাম 50 লক্ষ না আমাদের আমাদের প্যাকেজে আছে এবং আমাদের প্যাকেজে এই শর্ট টার্ম এর বিষয়টা ছিল আপনার প্রায় 61,000 কোটি টাকা
সেখানে ওরা 5,000, 6,000, 7,000 আপনাদের করে দিই বলছে বিরাট কাজ করেছেন। এই বিষয়গুলো তাদেরকে বলবো, তারা এখানে চিন্তা করেন আমাদেরটা একটু পড়ে নিয়ে সেটাকে একটু ফলোত্ত করছেন অন্যভাবে, সেটা অ্যামাউন্ট বরাদ্দ করে কি করেছেন 77,000 কোটি টাকা ব্যাংকে ঋণ দিচ্ছেন, আপনাদেরকে প্রণোদনা দিয়েছে বলেছেন আপনারা 77,000 কোটি টাকা শুধু ব্যাংকে ঋণের কথা বলেছেন, সেটা কোনো সরকারি কোষাগার থেকে মানুষকে অনুদান দেওয়া হয়, আমরা কিন্তু বলেছিলাম যে এই দুর্যোগে অনুদানটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন হবে আপনার ইনফরমাল সেক্টরের শ্রমিকদের জন্য, আপনার গার্মেন্টসের শ্রমিকদের জন্য, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের শ্রমিকদের জন্য, এমনকি নিম্ন আয়ের যারা আছেন আপনার তারা কক্ষ তাদের জন্য ব্যবস্থা করা যেতে পারে, সম্ভব সরকারি মানুষের সম্মান দিয়ে করতে চাইলে করা যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতিটি ক্ষেত্রে অদূরদর্শিতা অদূরদর্শিতা সমন্বয়হীনতা উদাসীনতা ও একদমই মনোভাব প্রকাশ পেয়েছে, করোনা দেয় সরকারকে নিতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিরোধী দল মতের প্রতি অবজ্ঞার কারণে সরকার সর্বোচ্চ উদ্যোগ নেয়নি, বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে পারত তাও তারা নেয়নি, চিকিৎসা ক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্টদের সম্পৃক্ত না করে দলীয়করণ করা হয়েছে, আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম করোনা ভয়াবহ সংকট থেকে মানুষকে বাঁচাতে সর্বদলীয় ঐক্য গঠন করে কাজ করার জন্য, কিন্তু সেটা তারা করেনি। আজকে যে লুটপাট হচ্ছে সে লুটপাটটা হয়তো সেটা হতো না যদি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য পেশাজীব সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল। হাজার হাজার চালের বস্তা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সমর্থক চেয়ারম্যান মেম্বার গ্রেপ্তার হচ্ছেন, আওয়ামী লীগ নেতার ঘরের খাটের ভেতর থেকে চেয়ারের খনি উদ্ধার করা হয়েছে, তারপরে যেটি উত্তরা দিয়েছে সরকার তার সবকিছু দলীয় নেতাকর্মীদের তালিকা করে শুধুমাত্র দলীয় লোকদের দান দেওয়া হয়েছে, সাধারণ মানুষ বা অন্য দলের লোকদের দান দেওয়া হয়নি। চাল ডাল ও তেল চুরি পরিবার নগদটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে, গণমাধ্যমে দেখলাম 50 লক্ষ কর্মহীন লোকের মাঝে 1,257 কোটি টাকা বিতরণ করেছে সরকার, মোবাইল এর বিকাশের মাধ্যমে ব্যাংকের টাকার মাধ্যমে সেটাকে বিতরণ হয়েছে। আমি একটু আপনি স্কিপ করে যাব, এগুলো আমি অলরেডি বলেছি যে আপনার সমস্ত চুরি হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, চারদিকে অব্যবস্থাপনা শুরু থেকে হঠকারী সিদ্ধান্ত যেটা আমি আপনার আলোচনা করলাম, শপিং মল কারখানা হোটেল রেস্তোরাঁ সব খুলে দিয়েছে, এখন আবার দলে দলে মানুষ বাড়ি ফিরছে, এটা আলোচনা হয়েছে, এভাবে চলতে থাকলে করোনা মুকাবিলা দূরে থাক দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ সুপারভিশনে এই ত্রাণ কাজগুলো পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে 31 লক্ষ, প্লিজ নোট করবেন, 31,27,693 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহ অন্যান্য সংগঠনগুলো, এছাড়াও ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন যৌথভাবে প্রায় 75টি বেসরকারি মেডিকেল কলেজ ইমার্জেন্সি বিভাগে প্রায় 2,000 পূর্ণাঙ্গ পিপি সরবরাহ করেছে, সেই সাথে অনলাইনের মাধ্যমে ড্যাব সদস্যরা দেশের সাধারণ মানুষের চিকিৎসা প্রদান করছে। মাস্ক আপনারা আপনি জানেন যে মাস্কের মানে আমরা প্রথম মাস্ক বিতরণ শুরু করি এবং এরপরে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনার এই ভয়াবহ দুর্যোগে সরকারের নিপীড়ন থেমে নেই, সরকারি ত্রাণের অনিয়ম চাল চুরি ও করোনা নিয়ে সমালোচনা করায় এই পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম কর্মী সহ 411 জনকে গ্রেপ্তার করেছে সরকার, বেশ কয়েকজন সম্পাদক ও সাংবাদিকের নামে মামলা দায়ের করা হয়েছে, ত্রাণ দিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য দলের নেতা কর্মীরা, অন্যদিকে করোনার ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন কারাবন্দীরাও, ইতিমধ্যে সিলেট কারাগারে একজন বন্দী করোনায় মৃত্যুবরণ করেছেন, করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কারাবন্দীরা, বেশ কয়েকজন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেই জন্য আমি এর আগেও বলেছি আবার বলছি যে আমরা রাজনৈতিক কারণে যে সমস্ত বন্দীকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সমস্ত মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, এবং যারা
কারাগারে আছেন, যাদের লঘু দণ্ড যাদের আছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি সেই সঙ্গে আপনাদের কাছে আমাদের ভারত জাতীয় দল বিএনপির উদ্যোগে করোনা ভাইরাসের বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সারা দেশে 26 মার্চ থেকে 17 মে পর্যন্ত যে খাদ্য সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার সাবান মাস্ক বিতরণ করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ। এটা আমরা বুঝতে একটা করে পাওয়া বিএনপির ভালো আছে। আপনারা দুর্গাগুলো যে করেছি রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, সিলেট, মিলনা, চট্টগ্রাম এবং তারপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পথশ্রমিক দল তারা যে পরিমাণ পরিবারকে সহযোগিতা করছে তাদের সংখ্যা আপনার দিলাম 31,27,693 গতকাল সতেরো মে পর্যন্ত। আর এতে করে আপনার যারা থেকে সুবিধা পাচ্ছেন তারা থেকে 1,25,10,000 মানুষের কাছে সুবিধাটা পৌঁছে। এই হচ্ছে আপনার মোটামুটি ভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে এই প্রাণের চুরি এবং আপনার মিথ্যা দেশ তালিকা তৈরি করা এটা নিয়ে আপনার টিআইবি আপনার দলীয় লোকজনদের নামটা দিয়ে এই টাকাটাকে রিপোর্ট করা হচ্ছে। অবিলম্বে তাদেরকে আপনার গ্রেফতার করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। আমরাও তাদের এই দাবির সঙ্গে একমত। সিপিডিও কয়েকটা বিষয় আছে যেটা আপনার খুবই জরুরি আমরা মনে করি এটা দরকার হচ্ছে যে কৃষি যারা কৃষক কৃষি তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য যেন পায় তা নিশ্চিত করা প্রয়োজন। যে আপনার আমের মৌসুম এসছে এখন এই আমের চাষিরা কিন্তু আপনার এবার আম বিক্রি করতে পারছেন না, তার ম্যানেজমেন্ট আম নিচু তার বিক্রি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলে আমার মনে করি এটা করা যেতে পারে। ধানের দাম একই অবস্থা, আপনার ধানের দাম প্রথম দিকে একটু ভালো ছিল এখন আপনার ধানের দাম আবার কমের দিকে যাচ্ছে। এই বিষয়গুলো খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক আমরা সব শেষে যেটা বলতে চাই যে করোনাটা বিশ্বব্যাপী আজকে ভয়ঙ্কর একটা আপনার একটা ত্রাস একটা ভয় ভীতি নিয়ে গোটা মানব জাতিকে আজকে আপনার একটা এফেক্ট করে ফেলেছে। ওইখানে সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছে ইতিমধ্যে মানুষের, সেটা আপনি ঘরে বসে থাকতে থাকতেই বলেন সেইখানে ওনারা আত্মতৃপ্তি লাভ না করে সারাক্ষণ বিএনপিকে দোষারোপ করছেন। বিএনপিকে বলে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই বিএনপি ত্রাণ দিচ্ছে, চাষের কাজ করছে, বিএনপি সমস্যাগুলো তুলে ধরছে, সরকার যারা এই সমস্যাগুলো চিহ্নিত করে তারা যারা ব্যবস্থা গ্রহণ করে সেই লক্ষ্যেই তা আমরা এই কথাগুলো বলছি। আমরা খুব ভালো করে জানি যে এটা খুবই ডিফিকাল্ট কাজ, কিন্তু ডিফিকাল্ট কাজ করার জন্য তারা জোরপুরি দায়িত্বটা নিয়ে জনগণের জাতি জবাব দিয়ে আমি আজকে পর্যন্তই বলছি আমরা
সাত দিন পরে আবার আসতে পারি আপনাদের সঙ্গে এই পুরো ডিটেলস নিয়ে। আমরা কিন্তু এই কাজটা করেছি আপনার খুব একেবারে তৃণমূল থেকে সমস্যাগুলো নিয়ে নিয়ে কাজ করবো, সেটাতেই এই আবার কালেক্ট করেছি। থ্যাংক ইউ। আমি সেই সঙ্গে আপনার এই পর্যবেক্ষক সেলকে যারা আপনারা আছেন আমাদের ভাবায় সদস্যবৃন্দ তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই কাজগুলো অনেক ধন্যবাদ। মানে আমরা কিন্তু উনি ডাক্তার ওনার জীবন এখনো পালন তাহলে আপনার মনে করেন রক্ত সরকার কোন আইনি ব্যবস্থা না নিয়ে মানুষকে ঘরে রাখার ব্যবস্থা করে নাই, একটি মাত্র কারণ যে তাদেরকে খাবার দিতে পারে, খাবার দিতে পারবে না বলে গার্মেন্ট তুলেছে ঈদের রোজার মধ্যে, যারা সত্ত্বেও যে পরে ঈদ আসবে মানুষ আবার ঘরে যাবে। এইভাবে সারা দেশের মানুষের মধ্যে করোনা রোগ যেন বিস্তার করে সেটা ইনস্পেক্ট করেছে সরকার নিজে। এইটাই হলো আমাদের ম্যাপের যে আমরা তৃণমূল পর্যায়ে যেটা পাচ্ছি সেটা কিন্তু খারাপ বিষয়। ধন্যবাদ আপনারা এই করোনার মধ্যে এসছেন আমাদের কথা শুনেছেন সেই জন্য আমরা আর কিছুদিন পরে বাজেট দেওয়া হবে, তো আপনি স্বাস্থ্য খাতে ভঙ্গুর অবস্থার কথা বলছিলেন, তো বাজেটে আপনি মানে আমরা আপনার এই বাজেটের উপরে কাজ করছি। আপনি জানেন যে আমরা প্রত্যেক বছরই প্রায় বাজেটের আগে আপনার আগে আমরা করতাম বাজেট ভাবনা করে আপনার একটা আমরা আমাদের নিজস্ব দিতাম, আমরা প্রথম থেকে আমরা করেছি দায়িত্বশীল দল হিসেবে আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব এই বিষয়গুলো তো আপনার ফোন করা। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বাজেটের আগে আগে সময় আমরা হাজির হবো। আমাদের আমাদের স্বাস্থ্য খাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে বলবো আমাদের আমাদের মিশনে যেটা আছে আপনার যে টু থার্ড মিশনের মধ্যে দেখবেন ওখানে কিন্তু আমরা স্বাস্থ্য খাতে একটা ভালো 2.5 আপনি আর কি বলবেন আমরা সচেতন ভাবেই তার সঙ্গে দেখা করি এবং ওনাকে জানিয়ে আমরা দেখা করে নিয়ে রাখি, কারণ তুমি যেহেতু অসুস্থ আনলে অত্যন্ত ভালো লাগে এবং সেখানে আমরা যাবো বাইরে থেকে আপনার ওইভাবে দেখা করা ডিফিকাল্ট হয়ে সিচুয়েশন তৈরি হতে পারে, এই কারণে আমরা সেভাবে যাইনি। উনি আমাকে দেখেছিলেন দেখে আপনার সৌজন্য সাক্ষাৎ তার অসুস্থতার খবরগুলো আমরা জানতে পারি, তবে বাসায় আসার কারণে তিনি সন্দেহে তার মানসিকভাবে ওই একটা একটা রিলিফ তিনি পেয়েছেন যে কারণে তিনি মানসিক দিক দিয়ে বেটার আছেন। আর স্বাস্থ্যগত দিক থেকে তার অসুখের দিক থেকে একটা ইম্প্রুভমেন্টটা একদমই হয়নি, অর্থাৎ তার তো চিকিৎসাই হচ্ছে না, কারণ হাসপাতাল তো আপনার বন্ধ করে হাসপাতালে কি জন্য পরীক্ষা করবেন সে পরীক্ষারও সুযোগ নেই, এবং যে শর্ত দিয়েছে যে দেশের বাইরে যেতে পারবেন না, অন্যান্য দেশগুলোতেও তো আপনার একই অবস্থা লকডাউন যোগাযোগ সবই বন্ধ, সেই কারণে ওই চিকিৎসার সুযোগটিও আমরা পাচ্ছি না। উনি আগের যে চিকিৎসা সেই চিকিৎসাটি আমাদের স্থানীয় যারা ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা তারা কন্টিনিউ করছে। ও হ্যাঁ আরেকটা আছে আপনার যে
আমাদের উপরে আপনার খারাপ ভাব আসছে, বৃষ্টি আপনার ঝড় আসছে, সাইক্লোন যেটা বলা হচ্ছে আপনার ক্যাটাগরি ৫, খুবই খুবই বড় রকমের একটা বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় আবার আসতে যাচ্ছে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, প্রাণহানি যেন কম হয় তার জন্য তারা ব্যবস্থা নেবে, এবং জনগণ যেন আপনার কিছুটা হলেও আপনার তারা এই দুর্যোগ থেকে মুক্তি পেতে পারেন তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করবে। আর আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আমাদের এই আহ্বান থাকবে যে যে কোনো দুর্যোগের সময়, এই ধরনের দুর্যোগের সময় এই এই দুর্যোগ পরে পরে যেন জনগণের পাশে তারা দাঁড়াতে পারে, তার ব্যবস্থা তারা করবে।